আজকে বাংলাদেশ সেনাবাহিনী প্যারা কমান্ডোদের একটি দুর্ধর্ষ মিশনের গল্প বলবো। আপনাদের অনেকেই হয়তো সেটি জানেন না, হয়তো এবারই প্রথম শুনলেন। কিন্তু এই মিশনটি ছিল খুবই ভয়ঙ্কর এবং এতে কমান্ডোদের প্রাণও যেতে পারত। হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি জুনেদ, আপনারা দেখতেছেন জুনেদ আলী অফিসিয়াল। আমি আপনাদের জন্য একটি ভিডিও প্লে করতে যাচ্ছি, সবাই দেখবেন, আশা করি সবাই দেখবেন, ভালো লাগবে। আজ বাত করতে বলে হ্যাঁ কে এসে গ্যার মুলকি যো বাংলাদেশ ভিজিটর কে তোর পে যাতে হ্যায় আর বাংলাদেশ মে ভিজিট করতে হ্যায় উনকো কিডন্যাপ কর লিয়া জাতা, উনকো আগওয়া কর লিয়া জাতা। বাংলাদেশ কে কমান্ডোজ ওয়াহা পে বহুত বড়া অপারেশন করতে হ্যায় আর উনকো করওয়াতে হ্যায় বাজিয়াব, উনকো রিকভার করওয়াতে হ্যায়, উনকো বাহিফাজত ওয়াহা সে নিকাল লাতে হ্যায়। আজ ভি বাংলাদেশ কে অন্দর এসি কুওয়তে মজুদ হ্যায় যো বাংলাদেশ কো গ্যার মুস্তাহকম করনা চাহতি হ্যায়, বাংলাদেশ কো তোড়না চাহতি है। चिटागोंग की हिल्स की पहाड़ियों के ऊपर आज भी वो नाम निहाद दहशतगर्द मौजूद हैं जो बांग्लादेश की तरक्की को देखकर घबराहट में है, बांग्लादेश का साथ नहीं देते, बांग्लादेश के खिलाफ काम करते हैं, बांग्लादेश की आर्मी के ऊपर अटैक करते हैं, बांग्लादेश की आर्मी को टारगेट करते हैं। और आज देखते हैं कि किस तरह बांग्लादेश के अंदर यह अफरा तफरी फैलाई हुई है और दुश्मनों के साथ, भारत के साथ मिलकर, भारतीय खुफिया एजेंसी के साथ मिलकर वो आज भी काम कर रहे हैं और बांग्लादेश को गैर मुस्तहकम करने के लिए काम कर रहे हैं। तरह बांग्लादेश आर्मी ने उनका मुकाबला किया और बांग्लादेशी आर्मी कमांडोज ने उनको बाजियाब करवाया। आज इसी हवाले से वीडियो है। वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है, अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब कर दें, साथ बने बेल आइकॉन को भी दबा दें ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे। चले वीडियो स्टार्ट करते हैं जी, है वी गो। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে বাংলাদেশ সেনাবাহিনী প্যারা কমান্ডোদের একটি দুর্ধর্ষ মিশনের গল্প বলবো। আপনাদের অনেকেই হয়তো সেটি জানেন না, হয়তো এবারই প্রথম শুনলেন। কিন্তু এই মিশনটি ছিল খুবই ভয়ঙ্কর এবং এতে কমান্ডোদের প্রাণও যেতে পারত। সেই মিশনে তারা তিন বিদেশি ইঞ্জিনিয়ারকে সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করেন। গল্পটি 100% সত্যি এবং বাংলাদেশ সেনাবাহিনীর বীরত্বগাথার এক অনন্য নজির। এটি শুনে চমকে যাবেন হয়তো আপনিও। সো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে জাম্প করি। আরেকটি কথা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট থাকল। দিনটা 16 ফেব্রুয়ারি শুক্রবার 2001 সাল, বছরের শুরু। স্থান বাংলাদেশ পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলা। শান্তি চুক্তির মাধ্যমে সরকার পাহাড়ি সন্ত্রাসীদের সাথে একটি সমঝোতা করেছে বছর কয়েক আগে, কিন্তু বেইমান উপজাতি সন্ত্রাসীরা চিটাগাংকে বাংলাদেশ থেকে আলাদা করতে বদ্ধপরিকর। তখন চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশ আর্মি 85% সেনা ক্যাম্প সরিয়ে নেয় সরকার। পাহাড়ে আবার শুরু হয় সন্ত্রাসীদের রাজত্ব। তখন বেশ কিছু উন্নয়ন কার্যক্রম চলছিল। নতুন রাস্তা ও স্থাপনা নির্মাণের জন্য দক্ষ বিদেশি ইঞ্জিনিয়ার আনা হয়। কাজগুলো বাস্তবায়নের জন্য দায়িত্ব দেওয়া হয় দুর্নীতিগ্রস্ত বেসামরিক প্রশাসনকে। বিদেশি ইঞ্জিনিয়ারগণ রাঙামাটির গুনিয়াপাড়া এলাকায় সরেজমিনে জরিপ করছিলেন। সকল উন্নয়ন কার্যক্রম আড়াল থেকে পর্যবেক্ষণ করছিল উপজাতি সন্ত্রাসী গোষ্ঠী, যারা ভারত ও মিয়ানমারের মাধ্যমে অস্ত্রগোলা বারুদ পেয়ে শক্তিশালী হয়ে ওঠে। শান্তি চুক্তির মাধ্যমে তাদেরকে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ দিলেও তারা তাদের জুমল্যান্ডের অলীক স্বপ্নে বিভোর থাকে। উপজাতি সন্ত্রাসীরা প্রয়োজনীয় অস্ত্র সরঞ্জাম ক্রয়, সন্ত্রাসীদের বেতন ভাতা ও অন্যান্য খরচের জন্য চাঁদাবাজি করে অনেক আগে থেকেই। মোটা অঙ্কের অর্থ আদায় এবং তাদের সরব উপস্থিতিকে জানান দেওয়ার জন্য সেদিন তারা ওই তিন বিদেশি ইঞ্জিনিয়ারকে অপহরণ করে, অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় গহীন জঙ্গলের অজ্ঞাত স্থানে। সাথে সাথে লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সে খবর। উদ্বেগ উৎকণ্ঠা শুরু হয় চারিদিকে। অপহৃত সেই তিন বিদেশি ইঞ্জিনিয়ারের মাঝে দুজন ছিলেন ডেনমার্কের, যথাক্রমে টোরবেন মিকেলসেন ও নিলস হুলগার্ড, আরেকজন ছিলেন ব্রিটিশ টিম সেলভি। ডেনমার্কের অর্থায়নে তারা একটি রাস্তা নির্মাণ করছিলেন। তখন একজন ড্রাইভারের মাধ্যমে পাহাড়ি সন্ত্রাসীরা 9 কোটি টাকা বা 1.6 মিলিয়ন US ডলার মুক্তিপণের দাবি জানায়। শুধু মুক্তিপণের বিষয়টি মিডিয়া প্রকাশ করে,
কিন্তু সেই ঘটনার ব্যাপারে ভালো নলেজ রাখেন এমন কিছু ব্যক্তির মতামত পাহাড়ি ওইসব সন্ত্রাসীরা শুধু অর্থ দাবি করেছিল, ব্যাপারটি এমন নয়। এ সাথে তাদের দাবি ছিল পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশ সরকার বা সেনাবাহিনী কোনো রকম উন্নয়ন কাজ করতে পারবে না, অর্থাৎ রাস্তাঘাট, স্কুল কলেজ, বাজার ইত্যাদি নির্মাণ করা বন্ধ করতে বলে তারা। বিশেষ সোর্স থেকে পাওয়া এই তথ্যগুলো ভেরিফাই করা যায় ড্যানিশ কোম্পানির এক অফিসারের বক্তব্য থেকে। ডেনমার্কের কনস্ট্রাকশন কনসালটেন্সি কোম্পানি ক্যামসেক্স কাজটি করছিল। ডেভিড ওয়েস্টন নামের ক্যামসেক্সের এক অফিসার সে সময় রয়টার্সকে টেলিফোনের মাধ্যমে জানান যে তারা যখন রাস্তার জরিপ কাজে যাচ্ছিলেন তখন আটজন পাহাড়ি সন্ত্রাসী তাদের পথ আটকায়। সশস্ত্র অবস্থায় তাদেরকে গাড়ি থেকে নামিয়ে তিনজনকে নিয়ে যায়। তাদের সাথে থাকা দুটি ক্যামেরা ও জরিপ কাজের সকল সরঞ্জাম ছিনতাই করে, কিন্তু তাদের সাথে থাকা মানিব্যাগ বা হাতঘড়ি কিছুই নেয়নি, যা সে আমলের হিসেবে অন্তত 2-2.5 লাখ টাকার সমপরিমাণ তো হতোই। এ থেকে প্রমাণ হয় যে এই অপহরণ শুধু অর্থের জন্য নয়, পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন হলে উপজাতি সন্ত্রাসীদের মঙ্কি ল্যান্ড বা জুম ল্যান্ড বানানোর চান্স জিরোতে নেমে আসবে। বাংলাদেশি সিকিউরিটি ফোর্স সব জায়গায় মুভ করতে পারবে, বিচ্ছিন্নতাবাদীদের ধরে তাদের প্রাপ্যস্থানে পাঠাতে পারবে। সো রাস্তাঘাট নির্মাণ বন্ধ করাতে হবে, আর এইসব নির্মাণ কাজে যুক্ত দেশি বিদেশি ইঞ্জিনিয়ার ও শ্রমিকদের অপহরণ করে ভয় দেখালে তারা এই অঞ্চলে আর কাজের জন্য আসবে না বা আসতে চাইবে না। এটা এখনো উপজাতিদের জেনারেল লজিক। সন্ত্রাসীরা ব্রিটিশ ইঞ্জিনিয়ার টিম সেলবির বাংলাদেশি ড্রাইভারকে ছেড়ে দেয় এবং মুক্তিপণের কথা জানাতে বলে সবাইকে। সে এসে সবকিছু বলার পর তৎকালীন মিলিটারি লিডারগণ সিদ্ধান্ত নেন যে উপজাতিদেরকে একটা কানাকড়িও দেয়া হবে না। বেসামরিক প্রশাসনকে তারা আশ্বস্ত করেন তিন বিদেশিকে উদ্ধার করা যাবে, এজন্য বিশেষ কোনো বেগ পেতে হবে না। আর্মি অফিসারদের প্ল্যানিং এবং ডিরেকশন অনুযায়ী বাকি পদক্ষেপ নেওয়া হয়। ওদিকে সেনাবাহিনী অপারেশনের প্ল্যানিং শুরু করে দেয়। একটি নিখুঁত, ফুলপ্রুফ, সলিড কমান্ডো অপারেশনের পরিকল্পনা চূড়ান্ত করা হয়। বাংলাদেশ আর্মি, বিডিআর এবং পুলিশ সদস্যদের নিয়ে একটি টিম গঠন করা হয়। সেনা অফিসারদের প্ল্যান অনুযায়ী সরকার উপজাতি সন্ত্রাসীদের সাফ জানিয়ে দেয় কোনো মুক্তিপণ দেয়া হবে না, অনতিবিলম্বে বিদেশি বন্দীদের যেন সন্ত্রাসীরা ছেড়ে দেয়। কিন্তু কে শুনে কার কথা? উগ্র উপজাতি সন্ত্রাসীরা পজিটিভ পদক্ষেপ না নিয়ে উল্টো সরকারকে হুমকি দেয়, আর তখনই বাংলাদেশ সেনাবাহিনী তাদের মিশন শুরু করে। ঠিক তখন সিলেটের স্পেশাল ফোর্সেস ট্রেনিং সেন্টার থেকে নতুন এক ব্যাচ কমান্ডো গ্রাজুয়েটেড হয়েছেন মাত্র। এক প্যারা কমান্ডো ব্যাটালিয়নের সেরা ও চৌকস কমান্ডোদের নিয়ে একটি স্পেশাল অপারেশন টিম গঠন করা হয়। এই টিমে নব্য কমান্ডোদের কয়েকজন ছিলেন। মিশনের আগে তারা রেকি হিসেবে সিলেটে হেলিকপ্টার করে ফ্লাই করেন, আর বাংলাদেশি নিউজ পেপারের সাংবাদিকরা পরের দিন সকালে রিপোর্ট করে যে সেনাবাহিনীর রাঙামাটিতে কমান্ডো মিশনের জন্য সিলেট থেকে হেলিকপ্টার উড়ে গিয়েছেন। সাংবাদিকদের সেই রিপোর্টিং করাটা ছিল জেনে শুনে গাধামি, কারণ উপজাতি সন্ত্রাসীরা গোপন সেই মিশনের কথা এবং আনুমানিক সময়টা তার মাধ্যমে জেনে যায়। আমাদের সাংবাদিকদের চরিত্র তো জানেনি, তাই এ নিয়ে এখানে আর কিছু বললাম না। বাই দ্য ওয়ে, মিডিয়া রিপোর্ট হবার পরও আর্মি সবার চোখকে ফাঁকি দিয়ে কমান্ডো অপারেশন শুরু করে। ফরেন ইঞ্জিনিয়ারদেরকে উপজাতি সন্ত্রাসীরা ঠিক কোথায় নিয়ে গেছে বা যেতে পারে তার পিন পয়েন্ট লোকেশন জানা না থাকলে অপারেশন ব্যর্থ হবে। যেভাবেই হোক মিলিটারি ইন্টেলিজেন্স সেই তথ্য পায়। এরপর পুরো এলাকায় ছদ্মবেশি সিকিউরিটি পার্সোনেলরা অবস্থান নেন। উদ্দেশ্য কমান্ডো অপারেশনের কথা জেনে গেলেও উপজাতি সন্ত্রাসীরা যেন পালিয়ে যেতে না পারে, কিংবা মিশন শুরুর আগেই মুভ করলেও যেন জানা যায়। সব দিক 100% ওকে হবার পর আর্মি কমান্ডোরা তাদের আসল মিশন শুরু করেন। গোপনে তাদেরকে মিশন এরিয়াতে ড্রপ অফ করা হয়। অ্যাকচুয়ালি তারা সেখানে হেলিকপ্টারে পৌঁছেছেন নাকি গাড়িতে তা প্রকাশ করা হয়নি, তবে সন্ত্রাসীদের আস্তানার বেশ কয়েক কিলোমিটার দূর থেকে পায়ে হেঁটে টার্গেট এরিয়াতে যান তারা। ইন্টেলিজেন্স ইনফরমেশন অনুযায়ী ফাইনাল অপারেশন প্ল্যান করা হয়। আলটিমেট এক্সট্রাকশন অপারেশনের জন্য তাৎক্ষণিক সিরিয়াস কিছু ডিসিশন নিতে হয়েছে যা কেবল একজন সুদক্ষ সেনা কমান্ডোরই থাকে। কমান্ডোদের প্ল্যান ছিল উপজাতি সন্ত্রাসীদের আস্তানায় অতর্কিতে হানা দিয়ে সবার আগে তিন বিদেশিকে নিরাপদে নিজেদের জিম্মায় নেওয়া, তারপর সন্ত্রাসীদের যেভাবেই হোক বন্দী করা। এ ধরনের মিশনে জীবনের ঝুঁকি থাকে 100%, কিন্তু বাংলাদেশ আর্মি প্যারা কমান্ডো ব্যাটালিয়নের সদস্যরা এক একজন সেদিন অকুতোভয় বীর যোদ্ধার মতো ফাইট দিয়েছেন।
নির্দিষ্ট স্পটে স্নাইপার, ডাইভার্সন ও কাভারেজ ফায়ার পজিশন, এক্সট্রাকশন রুট, সারপ্রাইজ অ্যাটাক, ব্যাকআপ ফায়ার এবং বন্দীদের উদ্ধার করে ফেরার সময় কোনো অ্যাম্বুশ হলে তা প্রতিহত করা, নির্ধারিত এক্সট্রাকশন পয়েন্টে পৌঁছানো, সব ছিল নিখুঁত প্ল্যানিং। প্ল্যান অনুযায়ী স্নাইপার ক্যাম্পে সন্ত্রাসী গার্ডদের ঘায়াল করেন, একই সাথে সারপ্রাইজ অ্যাটাক শুরু করেন আরেক টিম, ওদিকে ডাইভার্সন ফায়ার বা দৃষ্টি সরানোর জন্য হেভি ফায়ার করেন আরেকটি টিম। মুহূর্তে সিচুয়েশন পাল্টে যায়। ক্যাম্পে সম্ভবত 18-24 জন উপজাতি সন্ত্রাসী অবস্থান করছিল। এই সংখ্যাটি আনুমানিক, কারণ আর্মি কখনো এটি প্রকাশ করেনি। অতর্কিত হামলায় বেদিশা হয়ে পড়ে উপজাতিরা। তারা কিছু বুঝে ওঠার আগেই এক্সট্রাকশন টিম 3 বিদেশিকে নিজেদের জিম্মায় নেয়। এরপর এক্সট্রাকশন পয়েন্টে চলে যান তারা। জাতীয় নিরাপত্তা ইস্যুতে মিশনের ডিটেলস প্রকাশ করা হয়নি। সেই উপজাতি সন্ত্রাসীদের ভাগে কি ঘটেছিল সেটাও অজ্ঞাত থেকে যায়। অক্ষত অবস্থায় উদ্ধারকৃত 3 বিদেশি ইঞ্জিনিয়ার কিছুদিন পর নিজ নিজ দেশে ফেরত যান। যাওয়ার সময় তারা বাংলাদেশ আর্মি কমান্ডোদের প্রতি তাদের অশেষ কৃতজ্ঞতা জানিয়ে যান। ২০০১ সালে যখন এই ঘটনাটি ঘটে তখন বাংলাদেশ টেলিভিশন মিডিয়া বলতে সবেধন নীলমণি, বিটিভি, একুশে টিভি এবং এটিএন অতটা জনপ্রিয় না। এই স্টোরিটা শেয়ার করতে চাচ্ছিলাম অনেকদিন ধরেই। তখন আমাদের আর্ম ফোর্সেসে কত সুপার স্কিল হায়ার অফিসার ছিলেন, তাদের দায়িত্বশীলতা, স্কিল, ট্রেনিং, এরিস্টোক্রেসি এবং দেশপ্রেম ছিল। পিলখানা ষড়যন্ত্রের সময় আর্মি বারবার এমন একটি অপারেশন করতে চেয়েছিল, কিন্তু সরকার অনুমতি দেয়নি। রাষ্ট্রযন্ত্রে থাকা কিছু নিমক হারাম বেইমান খুনিদের সুযোগ দিয়েছে। যদি আর্মিকে সেদিন পারমিশন দেয়া হতো তাহলে 57 জন বীর সেনানীকে হারাতে হতো না, বাংলাদেশও এমন হতো না। এই একটা কথা সবসময় মাথায় ঘুরপাক খায়। যখন 2001 সালের এই অপারেশনের কথা মনে হয় তখন খুব খারাপ লাগে। অবাক হই যে দুর্গম পাহাড়ি জঙ্গলের অজ্ঞাত স্থান থেকে 3 বিদেশিকে অনায়াসে উদ্ধার করে আনা হলো, কিন্তু আমাদের 57 জন অফিসারকে বাঁচানো হলো না। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেশের সত্যিকার ইতিহাস জানুন, মিথ্যাকে এড়িয়ে চলুন, নিজে ও পরিবারকে নিরাপদ রাখুন, দেশকে ভালোবাসুন, বাংলাদেশ চিরজীবী হোক। তো জি, ইয়ে থি ভিডিও, আর আপনি দেখা কি কিস তরহ 3 গ্যার মুলকি ইঞ্জিনিয়ার কো আগওয়া কিয়া গিয়া। ইয়ে মুলকি নহীঁ বলকে গ্যার মুলকি মিডিয়া কে অন্দর ভি বহুত বড়ি সুরখি বনি থি, আর বাংলাদেশ কে অন্দর ইস তরহ সে 3 ইঞ্জিনিয়ার কা আগওয়া হোনা ইয়ে বহুত হি তশবিশনাক খবর থি, আর বাংলাদেশ কি সাক কো মুতাসির কর রহি থি। উন লোগো নে উনসে পয়সে ভি ছিন লিয়ে, ক্যামেরা ভি ছিন লিয়া, গড়ি ভি ছিন লি, আর সাথ হি সাথ 90 মিলিয়ন টকে কি ডিমান্ড কি, 1.6 মিলিয়ন কি ডিমান্ড কি উন লোগো নে। আর উসকে বাদ দেখেন তো বাংলাদেশ আর্মি নে কিস তরহ বাহাদুরি কে সাথ ফির ইয়ে অপারেশন কিয়া আর ইনকো বাসিয়াব করওয়ায়া, তো ইয়ে বহুত তশবিশনাক খবর থি। 16 দিসম্বর 2001 মে জো চিটাগং কি পাহাড়িয়ে হ্যাঁ ওয়াহাঁ পে জো রহতে হ্যাঁ জো বাগি থে উনকে সাথ বাংলাদেশ কি হুকুমত নে বাত ভি কি, আমন মুআইদা ভি কিয়া, উন লোগো নে হথিয়ার ভি ডালে, আর ইয়ে সারে মামলাত ঠিক চল রহে থে। লেকিন উসকে বাদ মিয়ানমার আর ভারতীয় খুফিয়া এজেন্সি নে উন লোগো কো দোবারা সে অ্যাক্টিভ কিয়া, উন লোগো কো হথিয়ার ভি দিয়ে, উন লোগো কো পয়সে ভি দিয়ে, আর বাংলাদেশ কো গ্যার মুস্তহকম করনে কে লিয়ে কাম করনে কা কহতে রহে, জিস তরহ বলোচিস্তান কে অন্দর বলোচো কো ইনহোনে কিয়া, পাকিস্তান কে খিলাফ কাম করনে কে লিয়ে পয়সে ভি দিয়ে, হথিয়ার ভি দিয়ে, ইরান কে রাস্তে, আফগানিস্তান কে রাস্তে ইন লোগো নে বড়ি তকরিবকারি কি হ্যায়। আলহামদুলিল্লাহ পাক ফৌজ নে জব সে ফেন্সিং লগাই হ্যায় আব ইয়ে মামলাত রুক চুকে হ্যায়। লেকিন ইয়েহি কুছ বাংলাদেশ কে অন্দর ভি হো রহা হ্যায়, হিলস কে উপর হো রহা হ্যায়, ওয়াহাঁ পে জো বাগি এক কঠ জোড় হ্যায় উসকো অ্যাক্টিভ রাখা হুয়া হ্যায়, পয়সে দেকর, হথিয়ার দেকর, বাংলাদেশ কি হুকুমত কে খিলাফ, বাংলাদেশ কে খিলাফ ও কাম করওয়াতে হ্যায়, বাংলাদেশ কো গ্যার মুস্তহকম করনে কে লিয়ে এসি হরকতে ও করওয়াতে রহতে হ্যায়। তো ইয়ে থি সারি ভিডিও বাংলাদেশ কে বাহাদুর কমান্ডোজ কি ও স্টোরি জো উন লোগো নে 3 ইঞ্জিনিয়ার কো বাসিয়াব করওয়ায়া। তো আপ ইস ভিডিও কে হওয়ালে সে মজিদ ক্যা কহনা চাহতে হ্যায় জরুর কমেন্ট করকে হমে বতাইয়েগা, বহুত শুকরিয়া।